वेलकम बैक आवर न्यू वीडियो। तो आजकल समस्या होच्छे तुम्हारा डायनामिक डुओ कीभावे खेलबे। ओके, तो डायनामिक डुओ बेसिकली तुम्हारा जो फ्री ते खेलते चाओ ताले आज के तक तुम्हारा खेलते पारबे ना, 6 दिन पर तुम्हारा खेलते हबे। कीभावे खेलबे की पाबे फुल डिटेल्स ए वीडियोर मध्ये থাকছে। तो अवश्य वीडियोटाके एकखुनी एकटा लाइक कर दाओ। ओके, तो फर्स्ट आमी तोमादेरके देखिए दिए लग इन रिवार्ड की दिच्छे। तो एटा सबाई जानो जे लग इन रिवार्ड की दिच्छे डायनामिक डुओ। एंड लग इन रिवार्डे एगुलो तो बेकार जिनिस, 6 दिन पर एकटा देखते पाच्छो बक्स दिच्छे, एटा जस्ट एकटा टोकेन। ओके, এটা জাস্ট একটা টোকেন। তো এই টোকেনটা তোমরা কিভাবে ইউজ করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই আইডি দিয়ে তোমাদের আমি বোঝাতে পারবো না, কারণ কি এই আইডি দিয়ে আমি ডাইনামিক ডুও অলরেডি স্টার্ট করে ফেলেছি দেখতে পাচ্ছ শাহ গেমারের সাথে। তো কিভাবে স্টার্ট করলাম সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা কিন্তু 6 দিনের আগে স্টার্ট করতে পারবে না, এবং করতে পারলেও তোমাদের 100 ডায়মন্ড দিতে হবে। তার জন্য দেখতে গেলে আমার সেকেন্ড আইডি যেতে হবে। তো সেকেন্ড আইডিতে চলো। তো গাইজ, আমরা এসে গেছি আমাদের সেকেন্ড আইডিতে। তো এবারে আমরা এখানে এই অপশনটায় যাবো, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ডাইনামিক ডুও। তো ডাইনামিক ডুওতে তোমাদের এই মানে অপশনটা খুলছে দেখতে পাচ্ছ, এই স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের কি করতে হবে দেখতে পাচ্ছ, তলার দিকে ইনভাইটার এখানে একটা টোকেন রয়েছে, যে টোকেনটা তোমাদেরকে দেখিয়েছিলাম লগ ইন রিওয়ার্ডে দেবে 6 দিন পরে। তো তোমরা 6 দিন পরে এখানে এই টোকেনটাকে পুট করবে, অ্যান্ড পুট করার পরে যে এখানে একটা প্লাস সাইন দিচ্ছে প্লাস সাইনে ক্লিক করবে, এবং তোমার যে কোনো একটা ফ্রেন্ডকে যাকে নিয়ে তুমি ডাইনামিক ডুও খেলতে চাও তাকে তোমরা এখান থেকে ইনভাইট করতে পারো। সেই ইনভাইটে তোমরা সেই ফ্রেন্ডকে এই টোকেনের সাহায্যে পাঠাতে পারো। অ্যান্ড এখন এই মুহূর্তে 6 দিন আগে যদি আমি এই ডাইনামিক ডুও খেলতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে জাস্ট এখানে এই প্লাস সাইনে ক্লিক করতে হবে। অ্যান্ড সাপোজ ধরো আমি এই যে ফার্স্ট ফ্রেন্ডটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ ইনভাইট রয়েছে, দেখো সঙ্গে সঙ্গে ইনভাইট চলে এলো। অ্যান্ড এখানে যেহেতু আমার টোকেনটা নেই সেই জন্য এখানে জিরো দেখাচ্ছে। তো আমাদের কী করতে হবে, জিরোতেই আমাদের ইনভাইট করতে হবে। ইনভাইট করতে গেলে কী লাগছে, আমাদের 100 ডায়মন্ড লাগছে। অ্যান্ড যেটা আমি আমার ফার্স্ট আইডি দিয়ে শাহাকে পাঠিয়েছি, অ্যান্ড শাহাকে পাঠানোর পরে 100 ডায়মন্ড আমার গেছে, অ্যান্ড শাহাও অ্যাকসেপ্ট করেছে। তোমরা অ্যাকসেপ্ট করবে কী করে, তোমরা সাপোজ ধরো 6 দিন পরে টোকেনটা পেয়ে গেলে অ্যান্ড তোমাদের ফ্রেন্ডকে তোমরা ইনভাইট করলে, তো সেই ইনভাইটটা কোথায় আসবে, তো এই যে মেল বক্সটা দেখতে পাচ্ছ, এই মেল বক্সে কেউ যদি তোমাকে ইনভাইট করে এখানে চলে আসবে, তুমি অ্যাকসেপ্ট করবে, তার সাথে তুমি ডাইনামিক ডুও খেলতে পারবে। ওকে, এবার তোমরা কী করে খেলবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু 100 ডায়মন্ড খরচা করে ওই টোকেনের কাজটা করে দিয়েছি, সেই জন্য 6 দিন পর আমি যে টোকেনটা পাবো সেটা আমার কোনো কাজেই লাগবে না। আমি যদি আরও একজনের সাথে ডাইনামিক ডুও খেলতে যাই সেই টোকেনটা আমার কাজে লাগতে পারে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাইনামিক ডুওর সিচুয়েশনটা কী হবে। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে ডাইনামিক ডুও চালু হয়ে গেছে, অ্যান্ড আমি আর সাহাই এখানে খেলতে পারবো। ওকে, তো এখানে আমাদের কী করতে হবে তোমাদেরকে ফুল ডিটেলস বুঝিয়ে দিচ্ছি, ভিডিওটাকে এক্ষুনি একটা করে লাইক করে দাও। তো এখানে দেখতে পাচ্ছ লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 6 অবধি, লেভেল 5 অবধি আছে। তো লেভেল 5 আমরা কী পাবো, লেভেল 5 তোমরা দেখতে পাচ্ছ একটা মেয়েদের ড্রেস আছে, ডায়মন্ড রয়্যাল ভাউচার আছে 5টা, এবং ওয়েপন মানে আমাদের গোল্ড রয়্যাল ভাউচার আছে 5টা। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ কাস্টম কার্ড আছে, এখানে ডায়মন্ড রয়্যাল ভাউচার আছে, অ্যান্ড এখানে একটা কিছু লাউড স্পিকার টাইপের কিছু একটা আছে, জানি না এটা। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ সেম রিনেম কার্ড, একটা আফদার, অ্যান্ড একটা ডায়মন্ড রয়্যাল ভাউচার 5টা। তো এরকম আমরা রিওয়ার্ড পাবো একসাথে খেললে। তো একসাথে কীভাবে খেলবো, একসাথে নর্মালি তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ মেসেজ রয়েছে, মেসেজ করতে পারবে শাহকে, আর তাছাড়া এখানে গিফট সেন্ড করতে পারবে শাহকে, তাছাড়া এই যে একটা ফ্ল্যাগের সাইন দেখতে পাচ্ছ, এই সাইনে তুমি যখনই ক্লিক করবে তখনই চলে আসবে ডাইনামিক ডুও। অ্যান্ড আমাদের যেহেতু আমার ফ্রেন্ড শাহগেমার যেহেতু ইন গ্রুপ আছে সেজন্য দেখালো, অ্যান্ড শাহগেমার যখনই চলে আসবে তখন আমরা ডাইনামিক ডুও খেলতে পারবো। অ্যান্ড খেলার মধ্যে কী করতে হবে, নর্মালি একটা ডাইনামিক ডুও মানে ক্লাসিক ম্যাচ স্টার্ট হয়ে যাবে, অ্যান্ড তোমরা সেখানে খেলতে পারবে। খেললে কী হবে তোমাদের বলে দিচ্ছি, খেললে তোমরা যদি কিল করো বা ম্যাচটাকে বোয়া করতে পারো তাহলে তোমাদের এই যে পয়েন্ট আছে দেখতে পাচ্ছ, যে শাহগেমান এবং ইনক্সের গেমের মাঝখানে যে পয়েন্ট দেখতে পাচ্ছ, লেভেল 1 24 পয়েন্ট 100 করতে হবে, এটাকে প্রত্যেকটা লেভেলে 100 প্লাস করতে হবে। আমাদের যেমন 24 পয়েন্ট হয়ে গেছে, আমরা গেম খেলে গেলে 24 পয়েন্ট করেছি, তো তোমরা এরমভাবে খেলতে পারবে। অ্যান্ড গেমের মধ্যে কী হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যান্ড ডাইনামিক ডুও খেলার সময় তোমার টিমমেট যদি মরে যায় তাহলে তোমরা কী করতে হবে তোমাদেরকে দেখে দিচ্ছি। তো ম্যাপের মধ্যে এরকম একটা ছোটো ছোটো জোন পাবে, তোমরা অনেক জোন পাবে। আমি যেমন এখানে মরে গেছি, অ্যান্ড শাহ কিন্তু আমাকে আবার আমাকে ডাকছে। তো কীভাবে ডাকছে দেখতে পাচ্ছ, এখানে একটা টাইমিং চলছে, এই টাইমটা যখনই শেষ হবে আমি কিন্তু আবার রিভাইভ হয়ে ওপর থেকে ঝাঁপ মেরে দেবো। তোমরা ভালো করে দেখো, দেখো আমি কিন্তু আবার গেমের মধ্যে চলে এলাম, এবার আমি দেখাবো আমার পার্টনার যখন মরে যাবে। ওকে, তো এবার আমি তোমাদেরকে দেখাতে চলেছি শাহ গেমার যদি নক হয়ে যায় তাহলে আমি তাকে কীরমভাবে রিভাইভ করবো। ওকে, তো ম্যাচের মধ্যে অনেক জায়গায় এরকম ছোটো ছোটো জোন থাকবে যেখানে তোমরা গিয়ে তোমার টিমমেটকে বাঁচাতে পারবে। তো কী বোঝা গেল এখান থেকে, তো তোমার টিমমেট যদি এখানে মরে যায় তাহলে তুমি তাকে আবারও নিয়ে আসতে পারবে। কীভাবে দেখে নাও, আমি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ শাহগেমন কিন্তু এখানে নক হয়ে গেছে ইচ্ছাকৃত, এখানে ল্যান্ডমাইন ফিট করে। তো আমি কিন্তু ওকে আবার গেমের মধ্যে ডেকে নিয়ে চলে আসতে পারবো। তো এর মানে কী হচ্ছে, তোমার টিমমেট যদি মারা যায় অ্যান্ড সিচুয়েশান যদি খুবই খারাপ থাকে তুমি ওখান থেকে পালিয়ে যাও, গিয়ে যে কোনো একটা জোনে বসো। অ্যান্ড বসে কী করবে দেখতে, দেখো আমার পাশে এই জোনটা আছে, এই জোনটা তোমরা ম্যাপের মধ্যে অনেক জায়গায় পেয়ে যাবে, জাস্ট এখানে ঢুকবে। অ্যান্ড ঢোকার পরে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই যে শাহগেমার নক হয়েছে কিনা, অ্যান্ড শাহগেমার সব কিছু ফেলে দিয়েছে কিনা। তো দেখতে পাচ্ছ শাহগেমার কিন্তু এখনও মরেনি, শাহগেমার মরলে আমি এই জোনটার মধ্যে ঢুকবো। ওকে, তো শাহগেমার মরে যাক, অ্যান্ড আমি তোমাদেরকে লুট ক্রেটটাও দেখিয়ে দিচ্ছি।
অ্যান্ড ওই যে লুটকেট হয়ে গেল শাহ গেমারের, অ্যান্ড শাহ গেমারের লুটকেট হয়ে যাওয়ার পরে আমি এই যে জোনটা দেখতে পাচ্ছ তোমাদের আরও একবার দেখে দিচ্ছি শাহ গেমার মরেছে কিনা। ওকে দেখতে পাচ্ছ, দেখো এলিমিনেটেড হয়েছে, সেই জন্য এরকম নর্মাল নুবের মতো বক্স। তো এরপরে আমি ঢুকবো এই যে জোনটা তোমরা দেখতে পাচ্ছ এই জোনটার মধ্যে, অ্যান্ড জোনটার মধ্যে ঢোকার পরে দেখো যে একটা লাভ সাইনের মতো যেটা রয়েছে না ওটা একদম ফুল হয়ে যাবে। তো ফুল হওয়ার পর কি হবে তোমাদেরকে আমি পুরো একদম ফুল ডিটেলসের সাথে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে কী বোঝা গেল, তোমাদের টিমমেট যখন নক হয়ে যাবে তুমি পালিয়ে যাবে ওখান থেকে, গিয়ে তোমার টিমমেটকে আবার ডেকে নেবে, কোথায় ডাকবে তুমি যেখানে ডাকবে সেখানেই চলে আসবে। তো দেখো আবার, এই দেখো দেখো শাহ গেমার উপরে রয়েছে, তো তো দেখো শাহ গেমার কিন্তু আবার রিভাইভে উপর থেকে ঝাম্পাচ্ছে। তো এরমভাবে তোমরা ডাইনামিক ড্রোন মিশন কমপ্লিট করতে হবে খুবই ইজিভাবে। তো এটা অনেকে জানে না, তো অবশ্যই তোমরা কিন্তু গেমটা খেলো, অ্যান্ড গেমটা তোমরা ছদিন পর থেকে খেলো, এখন ডায়মন্ড খরচা করার কোনো রকম দরকার নেই। তাছাড়াও তোমরা যদি ডাইনামিক ডো খেলতে চাও তাহলে তোমাদের কী করতে হবে, তোমাদের ইনভাইটে ক্লিক করতে হবে, তোমাদের যে কোনো একটা ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে 100 ডায়মন্ড দিয়ে, তোমাদের ফ্রেন্ড অ্যাকসেপ্ট করে নেবে, তারপর তোমরা ডাইনামিক ডো এনজয় করো, কোনো অসুবিধা নেই। অ্যান্ড এই ডাইনামিক ডো ইভেন্টে যে দুটো তোমরা বান্ডেল দেখতে পাচ্ছ, একটা ফিমেল বান্ডেল এবং একটা মেল বান্ডেল, তো ফিমেল বান্ডেলটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, যখন তোমরা ডাইনামিক ডোর মিশনগুলো কমপ্লিট করবে লেভেল 5 একদম টপে চলে যাবে তখন তোমরা সবাই ফিমেল বান্ডেলটা পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে। অ্যান্ড যে মেল বান্ডেলটা আছে সেটা আমি এখনও কোনো রকম ইনফরমেশন পাইনি, মনে হয় ওটা কোনো রকম ইভেন্টে আসবে যেখানে তোমাদের ডায়মন্ড নষ্ট করে নিতে হবে ড্রেসটা। তো ইয়াপ গাইজ, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা করে ভালো করে লাইক করে দিও, কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে, চ্যানেলে ফার্স্ট টাইম এলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিও। তো আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ সো মাচ, সবার খেয়াল রাখবে, নিজের খেয়াল রাখবে এবং সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না, স্টে হোম স্টে সেফ, বাই বাই, লাভ ইউ সো মাচ গাইজ, টাটা।